মিড ডে মিল নিয়ে এরাজ্যে কম অভিযোগ সামনে আসেনি, এবার যেন সেই মাত্রাও ছাড়িয়ে গেল। এক সপ্তাহ ধরে বন্ধ আইসিডিএস সেন্টারের মিড ডে মিল পরিষেবা, কেন তার কোনো সদুত্তর নেই। ফাঁসি দেওয়ার বিধাননগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোট 84টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। অভিযোগ, তার মধ্যে 80% আইসিডিএস সেন্টারের মিড ডে মিল পরিষেবা বন্ধ। গত কয়েকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ আছে, নেই, তার জন্য বাচ্চাগুলো আসে না স্কুলে। খাবার দিলে তো আসবে, না দিলে আসবে কি? ওই যে খিচুড়ি দিচ্ছে না, চাল ডাল স্কুলে নাই, বাচ্চাগুলো ঘুরে যায়। খিচুড়ি দিলে সব বাচ্চা এখানে পড়াশোনা করে খিচুড়ি নিয়ে বাড়ি যায়। ভাতিগঞ্জ এর এই আইসিডিএস সেন্টারটি দীর্ঘদিন বেহাল দশায় পড়ে। কেন্দ্রটির দেওয়াল জুড়ে ফাটল দেখা দিয়েছে। টিনের চালে ছাউনি দেওয়া এক কামরা ঘরের মধ্যেই চলে পঠন পাঠন এবং রান্না। পুষ্টিকর খাবার তো দুরস্থ, জুটছে না গোটা ডিমও। খাবারের অভাবে স্কুল থেকে মুখ ফেরাচ্ছে শিশু ছাত্ররা। চলাতে আমার সেন্টারে খাবার নাই, খাবার নাই, বাচ্চাগুলো আছে ঘুরে ঘুরে যাচ্ছে, কি করে খাবার দিব? ধর এক সপ্তাহ হয়ে গেল, এক সপ্তাহ ধরে খাবার নাই, বাচ্চাগুলো আসিয়ে চলে যায়। ডিম সিদ্ধ করে দিচ্ছিলাম, এখন সব বন্ধ, আর এখন সব বন্ধ হয়ে গেছে। প্রায় মিড ডে মিলে সামগ্রী সরবরাহ বন্ধ থাকে এই অঞ্চলে, ওজনেও কম দেওয়া হয় বলে অভিযোগ। জানি না, আমাদের প্রজেক্ট থেকে এরকমই হচ্ছে, মাঝে মাঝে খাবার বন্ধ যায়। এর আগে রমজান মাসেও খাবার ছিল না। ঢুকবে ঢুকবে আমাদের দিতে বলছে, কার কত কিলো চাল ডাল লাগবে, দিচ্ছি, দিয়েই যাচ্ছি, দু মাস তিন মাস ধরে দিয়ে যাচ্ছি, খাবার তো ঢুকছে না। 7 কেজি 8 কেজি এরকম তো কম থাকেই একটা বস্তায়, 50 কেজি বস্তাতে খুবই খারাপ লাগে। আমি এসে বসে থাকছি, হেল্পার এসে বসে থাকছে, কিন্তু খাবার দিতে পারছি না। আর এই ছোট ছোট বাচ্চাগুলো খিচুড়ি খেয়েই থাকে দুপুরবেলাটা। নেই পাখা, নেই পানীয় জলের ব্যবস্থা, এলাকার বাড়ি বাড়ি গিয়ে রান্নার জল আনতে হয় রাঁধুনিদের। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তার মধ্যে ঘরটার অবস্থা দেখো, এখানে ফ্যান আমি কোথায় লাগাবো? ফ্যানের ব্যবস্থা আছে কি? যদি ইলেকট্রিসিটি দিত ফ্যান আমি বাড়ি থেকে নিয়ে আসতাম। আমার সেন্টারে কোনো জলের ব্যবস্থা নেই। হ্যাঁ, জল পাশের বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি থেকে এনে রান্না করতে হয়। এর আগে তো পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েতে সেন্টারটা ভাঙা, এটার জন্যও অ্যাপ্লিকেশন করা হয়েছে। আমি 6 বছর ধরে অ্যাপ্লাই করে যাচ্ছি এই সেন্টারের জন্য। ফাঁসি দেওয়ার সিডিপিও শিখাল আমার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি উত্তর দেননি। অন্যদিকে রাজ্য জুড়ে মিড ডে মিলের বেহাল দশা তীব্র কটাক্ষ বিজেপি বিধায়কের। সেন্ট্রাল সরকার থেকে তো কোনো খাওয়া বন্ধ নেই, রীতিমতো খাওয়া সব পাঠানো হচ্ছে, কিন্তু সরকারের যে এতটা মানে তাদের অভাব হয়ে গেছে, এই সাধারণ শিশু বাচ্চাদের খাওয়ার খাদ্য পর্যন্ত তারা দুর্নীতি ছাড়েনি। আমি শিশু সুরক্ষা কল্যাণ দপ্তরে আমি এই চিঠি নিয়ে আমি চিঠি করব, সেন্ট্রাল সরকারকে এই বিষয়টা নিয়ে জানাবো। বাংলা ছেলে মেয়েদের পুষ্টি বিকাশে কোটি কোটি টাকা খরচ করে চলেছে সরকার, তাহলে এই অবহেলা কেন, কোথায় যাচ্ছে মিড ডে মিলের সামগ্রী, উঠছে প্রশ্ন। ফাঁসি দেওয়ার বিধাননগর থেকে ইকাই ঘোষ, ক্যালকাটা নিউজ।